কয়েকদিন ধরে ব্যাপক আলোচিত একটা বিষয়, সেটা হলো যে খুলনা সিটি কর্পোরেশনের এলাকাধীন শিববাড়ি যে মোড়, সেই শিববাড়ি মোড়টাকে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু চত্বর করার প্রস্তাব করেছে খুলনা সিটি কর্পোরেশন। এবং খুলনা সিটি কর্পোরেশনের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা উনি তাজুল ইসলাম, লস্কর তাজুল ইসলাম, তিনি একটা নোটিশও অলরেডি জারি করেছেন, সেটা বাংলাদেশের সব পত্রপত্রিকায় বিভিন্ন ফেসবুক টেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে এবং সেটার পক্ষে বিপক্ষে বিভিন্ন কেউ বলছে পক্ষে এবং কেউ বিপক্ষেও বলেছে। সবচাইতে বড় বেদনার বিষয় যে এই যে বাংলাদেশ এমনভাবে একটা ইসলামীকরণ শুরু হয়ে গেছে। আগে এই কয়েকদিন আগেই শুনলাম যে বরিশালের একটা দুর্গা সাগর নামে একটা দিঘি, সেই দিঘির নাম পরিবর্তন করে ওখানকার একজন মেয়র নাকি তার নামে করার জন্য চলছে। তো এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি পাকিস্তান আমলে। পাকিস্তান সরকার যখন ক্ষমতায় ছিল তারা একটা মৌলবাদী সরকার, সেই সময় সেই মৌলবাদী সরকার তারা সেই সময় আমাদের যে ধানমন্ডি, সেই ধানমন্ডির নাম পরিবর্তন করেছে, করে রাখলে হচ্ছে মোহাম্মদপুর। তারপরে সেই সময় সে আমাদের সেনবাড়ি ছিল, সেটা আহমদনগর হয়েছে ময়মনসিংহের একটা ঘটনা। তারপর হচ্ছে কালীর বাজার ছিল, সেটা ফাতেমানগর করছে ময়মনসিংহের। তারপর রামচন্দ্রপুর মোহাম্মদপুর হয়ে গেছে আমাদের ঢাকায়, জয়দেবপুর হয়ে গেল গাজীপুর, তারপর কৃষ্ণ নগর হয়েছে মোহাম্মদনগর। এইরকম বহু জায়গার হিন্দুদের যে সমস্ত নামকরণ, সেই নামকরণগুলো তারা নাম পরিবর্তন করে এই কাজগুলো পাকিস্তান আমলে অহরহ, যে হিন্দু নাম যেখানে যেখানে আছে সেই নামগুলো সবই পরিবর্তন করতে হবে। এর আগে আমরা দেখেছি যে বরিশালের একটা হচ্ছে স্বরূপকাঠি, সেই জায়গার নাম পরিবর্তন করে নেসারাবাদ। এরকম বাংলাদেশের অন্তত মানে শতাধিক জায়গার নাম এরকম তারা পরিবর্তন করেছে সেই সময়। তো সেই সময় আমরা যেটা মনে করছিলাম যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, স্বাধীন দেশে এখন অন্তত এই সমস্ত কমিউনাল বিষয় যেটা মৌলবাদী বিষয় চর্চা হবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই মানে মৌলবাদী চর্চাগুলো হিন্দুদের যে সমস্ত নামগুলো আমরা দেখেছি আমাদের চট্টগ্রামে ওইখানে চট্টেশ্বরী রোড, সেটাও নাম পরিবর্তন করে তারা নিজেদের নামে করে। তো এই বিষয়গুলো আমরা অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করছি এবং এই নাম পরিবর্তন করাটা এই দেশের সুশীল সমাজ যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক এবং তারা কিন্তু এই জিনিসগুলো ভালো চোখে দেখছে না। এবং আমরা মনে করি যে হিন্দুদের নাম নিশানা এই দেশ থেকে মানে হিন্দুদের সংখ্যা তো কমেই গেছে। 2015 সালে সরকারি পরিসংখ্যান মতে হিন্দুর সংখ্যা ছিল 10.7%, সেখান থেকে মাত্র 6 বছরের ব্যবধানে এই দেশে হিন্দুর সংখ্যা কমে 2.8% হিন্দু কমে এখন 2022 সালে যে পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে 7.9%, মানে 2.8% জনসংখ্যা কমেছে মাত্র এই সরকারের 6 বছরের মানে ব্যবধানে। এবং এই 6 বছরে কী হয়েছে, তাহলে কেন হিন্দু কমে যাচ্ছে? এই 6 বছরের মধ্যে সেই নাসিরনগর, কুমিল্লায় হামলা, অভয়নগরের হামলা, কক্সবাজারের পর হামলা, সেই সুনামগঞ্জের সাল্লায় ওখানে হামলা, ব্যাপকভাবে নানান ধরনের কী বলে এটা হচ্ছে যে রিউমার তৈরি করে ফেসবুকের ঘটনা তুলে এদেশের হিন্দুদেরকে বিতাড়িত করার জন্য একটা সুকৌশলে। এবং তার সঙ্গে আমরা সর্বক্ষেত্রে আমরা দেখেছি যে সরকারি দলের লোকজন যুক্ত আছে এই বিষয়গুলো, এবং এই যুক্ত থাকার ফলে তারা এই কাজগুলো করছে। সবচাইতে বড় বেদনার বিষয় যে কেন আমাদের এখানে ওই শিববাড়ি মোড় নাম পরিবর্তন করতে হবে কেন? আর এইখানে বঙ্গবন্ধু যেখানে দেখবেন সেখানেই বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু কলেজ, বঙ্গবন্ধু রোড, বঙ্গবন্ধু মোড়, বঙ্গবন্ধু ব্রিজ, মানে সমস্ত জায়গায় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে একটা ছোটোখাটো জিনিস নাকি যে তাকে একবার একটা রাস্তার নামকরণ, একটা মোড়ের নামকরণ, একটা কলেজের নামকরণ, এসে সমস্ত জায়গায় করতে হবে? এতে তো একটা একদিন একটা বিভ্রান্তিও আসবে। একটা ধরেন আমাদের এখানে বঙ্গবন্ধু ব্রিজ আছে, এখন যদি আর একটা ব্রিজের নাম বলেন বঙ্গবন্ধু ব্রিজ, তাহলে একজন যাত্রী যদি বলে যে বঙ্গবন্ধু ব্রিজ দিয়ে যান, একজন ট্যাক্সি ক্যাবকে যদি বলে, সে কোন বঙ্গবন্ধু ব্রিজ দিয়ে যাবে সেটা সে মানে ই করতে পারবে না, মানে এটা ঝামেলার বিষয়। আপনার যদি বলে যে তুমি বঙ্গবন্ধু, একজন জিজ্ঞেস করলে বঙ্গবন্ধু মোড়ে তুমি দাঁড়াও, এখন কোন বঙ্গবন্ধু মোড়ে দাঁড়াবে সেইটা নিয়ে ই করবে। তো এখন এরা মানে বঙ্গবন্ধুকে এই সমস্ত বিভিন্ন জায়গায় ছোটোখাটো এই উদ্যান ওই উদ্যান যেখানে সেখানে যা আছে সব জায়গায় যদি বঙ্গবন্ধুর নামে করতে থাকে, তো এক সময় তো এই বঙ্গবন্ধুটারই এটা অবমূল্যায়ন করা হয়। ও চাইতে যদি তাদের এত বেশি শখ হয় তো দেশটার নামই বঙ্গবন্ধু দেশ নাম করে ফেলে, যে দ্য স্টেট অফ বঙ্গবন্ধু এইরকম একটা, বা গণপ্রজাতন্ত্রী মানে মানে বঙ্গবন্ধু নাম দিলেই তো হয়ে যায়, যে সারা দেশের নাম যা আছে সবই বঙ্গবন্ধুর নামে হয়ে যাবে। মানে
এমন একটা অবস্থা করে ফেলছে যে বঙ্গবন্ধুর নামটাকে তারা এত মিসইউজ করতেছে যে দেশের মানে একটা তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু জাতির পিতা, সারা পৃথিবীর মানুষ বঙ্গবন্ধুকে চেনে, তাকে কেন একটা শিববাড়ির মোড় একটা ছোট্ট একটা জায়গা সেই জায়গার নাম পরিবর্তন করে তার নামে করতে হবে কেন? এই এই বিষয়গুলো আমি মনে করি যে মানে বঙ্গবন্ধুকেও ছোট করা হচ্ছে, হেয় করা হচ্ছে, একই সঙ্গে আমাদের হিন্দু এটা হিন্দু বিদ্বেষ যে হিন্দুদের নামকরণ যে যেখানে যেখানে নাম আছে সেই নামগুলো পরিবর্তন করবে। তো হিন্দুদেরকে অপদস্থ করা, অবদমিত করার ইচ্ছা নিয়ে বঙ্গবন্ধুর নাম ওখানে প্রতিস্থাপন করতেছে এই কারণেই যাতে বঙ্গবন্ধুর নাম করলে পরে আর যাতে কেউ সমালোচনা না করে। মূলত হচ্ছে এই সমালোচনা না করে কিন্তু মনে মনে তো বঙ্গবন্ধুর বিরুদ্ধে মানুষের একটা বিদ্বেষ তৈরি হয়ে যাচ্ছে, মনে মনে মানুষ এই বঙ্গবন্ধুর প্রতি একটা অশ্রদ্ধা হয়ে যাচ্ছে যে সমস্ত অপকর্মের জায়গায় বঙ্গবন্ধুকে স্থাপন করে ফেলতেছে। এটা এটা কিন্তু খুবই খারাপ জিনিস, সেটা জাতির জন্যে অত্যন্ত বেদনাদায়ক এবং বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধুর নামটাকেও কলঙ্কিত করা হচ্ছে তারা তারা এই জিনিসটা করে ফেলছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা ইতিমধ্যে অবশ্য শুনেছি যে এইটা তারা করবে না, যদিও এইটা মৌখিক এবং বিভিন্ন জায়গায় আসছে আমরা শুনতে পাচ্ছি, এবং যদি না করে থাকে এটা মনে করি এটা শুভ বুদ্ধির উদয় হয়েছে। আর আমি যে কথাটা বলি যে এই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে একটা কমিউনাল মানে মৌলবাদী চিন্তাভাবনা একবার যে পাকিস্তান আমলে যা ছিল সেটা থেকে কোনো মতেই পরিবর্তন হয় নাই। শুধু তাই না, আমরা তো রাস্তাঘাটের নামকরণ, এই যে ঢাকা শহরের পাশে মানে ঢাকা শহরের মধ্যে মদনেশ্বর মহাদেব জিউ ঠাকুর সেই জায়গাটা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট দখল করে নিয়েছে, দখল করে নিয়ে ওখানে একটা মার্কেট বানায় ফেলছে, বিশাল একটা মার্কেট। সেখানে ও আবার সাইনবোর্ডটা আনিছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত। তাহলে আর ওখানে যে মন্দিরটা সেই মন্দিরটা হচ্ছে কংসের কারাগারের মতো একটা বাউন্ডারি দিয়ে আটকায় রাখছে। তো এই যে বিষয়গুলো এটা কিন্তু অত্যন্ত বেদনার যে আজকে যদি আমরা কথায় কথায় মৌলবাদীদের বিরুদ্ধে আমরা ই করি কিন্তু সরকারের যারা অসাম্প্রদায়িক চেতনা আমরা যাদেরকে চিন্তা করি তারাই তো এই সমস্ত অপকর্মগুলো করতেছে। এই মানে আজকে সেখানে মদনেশ্বর মহাদেব জিউ ঠাকুরের জমি এরকম দখল হয়ে গেল। আমরা দেখেছি এই যে রমনা কালীবাড়ি সে 1973 সালের 13ই মে বুলডোজার দিয়ে একেবারে পরিষ্কার করে ফেললো, সেই সেটাও কিন্তু বঙ্গবন্ধুর সময়। সেই মন্দিরটা পরবর্তীকালে ভারত সরকার এখন তার অর্থায়ন করিয়ে দিয়েছে। তো এইগুলো তো ভালো লক্ষণ না। সেখানে সরদি উদ্যান করলো, সেই মন্দিরটাকে ধ্বংস করতে হবে কেন? এই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, আমরা এক কথায় বলতেছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব সবাই মিলে মিশে দেশ করছি, যুদ্ধ করছি। তাহলে এখানে আজকে সর্বক্ষেত্রে মৌলবাদের চর্চা, সেই এদিকে এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম তো আছেই, সেগুলো আছে, ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে, আরবি বিশ্ববিদ্যালয় করা আছে, মানে মাদ্রাসা সব জায়গায় প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ মাদ্রাসা তৈরি করতেছে, অসুবিধা নাই। এদেশের 90% লোক মুসলিম, তাদের জন্য উন্নয়নের জন্য সেটা করবে। কিন্তু সংখ্যানুপাতে যদি আবার হিন্দুদেরও সেইগুলো করতো তাহলে কিন্তু কোনো কথা ছিল না, কিন্তু তারা কিন্তু সেটা করছে না। এদিকে ধর্ম মন্ত্রণালয়কে যে বাজেট দিয়েছে, গত বছরের বাজেটে হলে 15,056 কোটি টাকা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়, সেখানে তার মধ্যে যদি সংখ্যানুপাতে আমাদের সরকারি সংখ্যানুপাতেও যদি হিন্দুরা আসে তাতেও 3-4 হাজার কোটি টাকা হচ্ছে আমরা বরাদ্দ পাই, সেখানে না দিয়ে মাত্র 190 কোটি টাকা দিয়েছে, যেখানে 1.9% আর কি। তো এটা তো মানে ভালো কথা না। তো আমরা যে সরকার কাছে হিন্দুরা যাদেরকে ভোট দেয়, একচাটিয়া ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় এনে আমরা এখন দেখতেছি যে আমাদের নিজেদের ঘাড়ের উপরই আমরা নিজেদের একটা মানে জগদ্দল পাথর তুলে নিছি আর কি। যাদের কাছ থেকে আমরা মানে সমাজ ধর্ম জাতি বাঁচানোর আশা করব, যাদের কাছ থেকে আমরা ক্ষমতা আমরা নিজেদের অস্তিত্ব রক্ষার চিন্তা করি, তার এই সর্ষের ভিতরে ভূত সেই সরকারি দলেই দেখতেছে আমাদেরকে নিষ্পেষণ করতেছে। আমাদের একবার এনিমি প্রপার্টি করলো, সেই এনিমি প্রপার্টি আপনারা তো জানেন যে যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি সেই রাজাকার আল বদর আল সামস তাদের সম্পত্তি এনিমি হলো না, যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি সেই আমেরিকা চীন বাংলাদেশের শত্রু হলো না, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষেও শুধু না 1 কোটিরও বেশি লোককে যারা অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে মানে বাংলাদেশকে আরও স্বাধীনতায় সর্বপ্রকার সহযোগিতা করলো সেই ভারতে গেলে আপনার সম্পত্তি এনিমি হয়ে যাচ্ছে। তো এই হলো দুর্ভাগ্যের বিষয়। তো আমরা এই সরকারের কাছ থেকে এটা আশা করি না। তারপরেও তাদের মধ্যে এই যারা এই মৌলবাদের চর্চা করছে আমরা তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাবো এই মৌলবাদী চক্রকে উচ্ছেদ করেন। যদি আপনি আপনার আপনার পিতা শুধু আপনার পিতা না, জাতির জনক, সারা বিশ্বের কাছে একটা পরিচিত নাম, সারা বিশ্বের শ্রদ্ধার পাত্র, তাকে যেন এই ধরনের মানে হেলায় ফেলায় তুচ্ছতা ছিল না করে, এই জিনিসটা হচ্ছে আবেদন সবার কাছে। ধন্যবাদ।